আমি যখন প্রথমে এই রমনা হরি মন্দির এসেছিলাম আজ থেকে 10 বছর আগে, আমি তখন আমার মনে আছে ঢাকা আমাদের শাহবাগে একটা অনুষ্ঠান ছিল, আমি রাত্রে সেদিন মনে ফুটবল ছিল, আমাকে শ্যামল পুরকে ও দেবাশিস বিশ্বাস এই মন্দিরে নিয়ে আসছিলেন। সেদিন শুধু মন্দিরটাই ছিল, মন্দির প্লাস্টার বা কোনো কিছু হয়েছিল না। পরবর্তীতে আজকে এই সেই মন্দিরে নবগঠিত আমাদের যে নতুন কমিটি, এবং এই কমিটি যখন উদ্বোধন হয় এখানে, তারপরে যখন মহাকান্দি আসে, আমি তাদের জন্য যত সামান্য সীতা মহাকান্দি সে প্রসাদের ব্যবস্থা করেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল যে একটা সত্যিকারের পূর্ণাঙ্গ কমিটি প্রসাদ দিতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করেছিলাম। আজকে সেই নবগঠিত অভিষেক অনুষ্ঠানে আমাকে বলার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে আমি সেই ঠাকুরবাড়ির সন্তান হিসেবে আপনারা এই ঢাকার বুকে, রাজধানীর বুকে আমাদের যে সমস্ত ঠাকুরের ভক্তরা, অগণিত ভক্তরা যারা দেশ বিদেশ থেকে ঢাকা চাকরি করেন, মতু সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায়, যারা আমাদের কোনো মন্দির ছিলেন না বা যেখানে বসে ঠাকুরের উপাসনা করবেন সেই রকম কোনো স্থান ছিল না, সেই স্থান করে দিয়েছেন। আজকে আমি অনেক ইতিহাস আশিসদার বক্তব্য আমি অনেক ইতিহাস জেনেছি। আমাদের শ্রেষ্ঠ বিমল দা কোটালীপাড়া উপজেলা, আমি দাদাকে আমার শতকোটি প্রণাম জানাই। দাদার বলিষ্ঠ নেতৃত্বে এবং আমার শ্রদ্ধ সজল সঞ্জয় দা পিটিভির সাংবাদিক, ওনাদের কথা শুনে এটুকু আমি বুঝতে পেরেছি যে সত্যিকার আমরা শুধু ঠাকুর বংশে জন্ম নিয়েছি, সেই বংশে জন্ম নিয়ে আমরা কিন্তু অরিজিনাল ঠাকুরের জন্য কোনো কিছু কিন্তু করতে পারিনি। আমরা শুধু জন্মই নিয়েছি, ঠাকুর বংশে জন্ম নিয়েছি, ঠাকুর বাড়ির সন্তান হয়েছি, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কারা পেরেছে আজকের এই ঢাকার বুকের মতো যারা এই সংগ্রাম করে এই হরি মন্দির প্রতিষ্ঠিত করেছে, যারা দাদা বলতেছিলেন যে মশার কামড় খেয়ে তাদের কাপ ফুলে উঠেছিলেন, সেই সমস্ত জগন্নাথ বা ঢাকা ইউনিভার্সিটি ছাত্ররা, তাদের আমি আমার শতকোটি প্রণাম জানাই। সেই বীর সৈনিকদের আমি তাদের বীর সৈনিক বলব এই কারণে যে তারা সৈনিকের মতোই রাতারাতি এই জায়গা হরি মন্দির প্রতিষ্ঠিত করেছিল, আমি তাদের আমার প্রণাম জানাই। আজকে সত্যি আমি ভাগ্যবান এই কারণে এমন একটা কমিটি আজকে মন্দিরে কমিটি হয়েছে, যে কমিটিটা সত্যিকারের মন্দির সত্যিকারের কর্ম তারা এই কদিনই দেখিয়ে দিয়েছে যে কমিটি কি করতে পারে। সেই কমিটির অভিষেক অনুষ্ঠানে আপনারা আমাকে বলেছেন আমি ঠাকুর বংশে সন্তান হিসেবে আমি আপনাদের আশীর্বাদ করতে পারবো না, কিন্তু আমি সেই হরিচাঁদ আমার গুরুচাঁদের কাছে আপনাদের জন্য এই প্রার্থনা কামনা করি যেন আপনারা সুন্দরভাবে এই মন্দিরের কর্মকাণ্ড চালিয়ে যান। যাক, আমি আজকে আমার ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতু মিশনের সভাপতি হিসেবে আমার যে সদস্যরা ঢাকা বিভাগ এবং ঢাকা জেলায় আছেন, জানাই আছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা সর্বক্ষণ আমাদের এই যে নবগঠিত কমিটি, এই কমিটির সঙ্গে আপনারা সবসময় থাকবেন এবং মন্দিরে উন্নয়ন হিসেবে
আপনাদের যেটুকচার করণীয় আছে আপনারা করবেন, অবশ্যই করবেন, কারণ এটা আমাদের অবশ্যই কর্তব্য। আমি বেশি কিছু বলবো না, কারণ অনেক রাত হয়েছে, অনেক ঠাকুরের ভক্তরা ব্যস্ত হয়ে গেছেন, অনেক দূর দূরান্তে আসছেন, আপনারা চলে যাবেন। আমি নিজেও কিন্তু অসুস্থ ছিলাম, তারপরও আমি আপনাদের ডাকে এইখানে এসেছি। আপনাদের কাছে আমি ছোট্ট একটু প্রার্থনা জানাই। আমার বাবা বয়োজ্যেষ্ঠ, উনি বাড়িতে আছেন বার্ধক্যজনিত কারণে উনি অসুস্থ। আপনাদের কাছে আমি কামনা রাখি আপনারা আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, যে উনি যতদিন এই ধরা ধামে থাকেন যেন সুস্থভাবে সেই ঠাকুরের কাছে যেতে পারেন, সেইটুকু আশীর্বাদ আপনারা করবেন। আজকে আমাকে যে বড় গুরু দায়িত্ব দিয়েছে আমার শ্রদ্ধ দাদা বিমলদা, এখানে একটু আগে নবগঠিত কিছু নাম প্রকাশ করে গেছেন, এবং আমার উৎপলদা যিনি আমাদের রমনা হরি মন্দির রমনা কালীবাড়ি সংগ্রামী সভাপতি, আমি উৎপলদারকে আমার প্রণাম জানাই। কারণ উৎপলদার আজকে আমাদের এই মন্দিরের জন্য ওনার অনেক অনেক অনুদান ওনার আছে, এবং উনি অনেক কিছু করে দেখাচ্ছেন আমাদের এই মন্দিরের জন্য, যাক আমি বেশি কথা বাড়াবো না। আমি আমাকে যে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে শপথ বাক্য, আসলে এই শপথ বাক্য এমন একজন ব্যক্তিকে যে পড়ানো হয়, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের জননেত্রী আমাদের শেখ হাসিনা, উনি কিন্তু বাংলাদেশের যে প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু উনি শপথ পাঠ পড়ানো হবে। আর আমাদের নবগঠিত যে কমিটি অভিষেক অনুষ্ঠানে আজকে শপথ পাঠটা আপনারা আমার কাছে দায়িত্ব দিচ্ছেন, আমি এত বড় দায়িত্ব পালন করার ক্ষমতা বা যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, তবে আজকের এখানে যে আমার ঠাকুরের ভক্তরা দাঁড়া আছেন, আমার সেই বীর সৈনিক যারা আছেন, তারা সবাই মিলে যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন, আমি অবশ্যই সেই শপথ বাক্য পাঠ করতে পারবো। জয় হরি বল। আমি শপথ বাক্য পাঠ করছি, আপনারা বলবেন এবং সেইভাবে আপনারা পাঠ করবেন। জয় হরি বল। আমি যার যার পথ বলবেন, পূর্ণরঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে শপথ করিতেছি যে পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদ শাহবাগ ঢাকা এর নবগঠিত কমিটিতে যার যার পদ পদে দায়িত্ব যথাযথ পালন করব, মন্দিরের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য আমি সর্বস্ব ত্যাগ স্বীকার করিব, তদুপরি মন্দির ও রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত হলে আমার বিরুদ্ধে পরিচালনা পরিষদ যে ব্যবস্থা গ্রহণ করিবে তা মেনে নিতে বাধ্য থাকিব। জয় হরি বল। আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আমি শপথ পাঠ করালাম। আমি আমার ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি গুরুচাঁদ মধু মিশনের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার